সকলের সাথে বন্ধুত্ব করতে চাই, ইসলামের বাণী শোনাতে চাই। দেখছেন ভারতের বুকে ডক্টর জাকির নায়েক কি সুন্দর করে বলে, কথার মধ্যে কোনো উত্তাপ নাই, গাল নাই, গর্জন নাই, তর্জন নাই, কোনো গ্ল্যামার ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া। একটা টেলিভিশন চলে একটা ব্যক্তি দিয়া যার দর্শক সংখ্যা কোটি কোটি এবং তার শ্রোতারা মূর্খ না, যারা শোনে হাইলি এডুকেটেড পারসন, হাজার হাজার বসে বসে তার কথা শোনে, সুবহানাল্লাহ। তার কথা মনে উঠলেই আমার দোয়া আসে, শুধু আমার কাছে মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর এক নিয়ামত। আল্লাহ জাকির নায়েকের হায়াত দারাজ করে দাও, তার স্মৃতি শক্তি আরো বাড়ায় নাও। একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়েককে যে, আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই, তো সব যদি আমরা ভাই ভাই হই, আমি তো হিন্দু, ওই মহিলা বলছে আমি তো হিন্দু, তা আপনার মক্কা মদিনা আমরা যাইতে পারি না কেন? এটা কঠিন প্রশ্ন। আমি চিন্তা করলাম কি জবাব দেয়, আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার। উনি জবাব দিলেন, বোন আপনার বাড়ি কই? কই তো ইন্ডিয়ায়। জন্মস্থান কোথায়? এখানে। আমার জন্মস্থানও এখানে। আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি আর আমি যাইতে পারি না, এরকম জায়গার নাম জানেন? কেন এরকম জায়গা থাকবে কেন, আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করছি সব জায়গায় যাইতে পারি। উনি বললেন, মোটেই না, এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না, তার নাম ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে আপনিও ঢুকতে পারবেন না, আমিও ঢুকতে পারবো না। ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে, দেশ রক্ষার দায়িত্বে যারা আছে, যে কোনো মুহূর্তে ডাক দিয়ে পড়ে জান দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ঝাঁপায় পড়বে, সেসব সেনাবাহিনীর জন্যই ক্যান্টনমেন্ট তৈরি করা হয়। ওখানে আপনি আর আমি যাইতে পারবো না। ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে, সেটার নাম মক্কার মদিনা। ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য দাম দিতে পারে, মাল দিতে পারে, রক্ত দিতে পারে। প্রিয় বোন আপনিও যেতে পারবেন, আপনার পাসপোর্টে একটা ভিসা লাগান, ভিসার নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালকে আপনি মক্কা মদিনা চলে যান। কি সুন্দর জবাব! আমার খালি দোয়াই আসলো যে আল্লাহ তাআলা কি ব্রেন তুমি তাকে দিয়েছো, সুবহানাল্লাহ। তো মানুষকে আপনি বুঝাবেন। আমি একবার এক লন্ডনে এক বাড়িতে দেখলাম সিলেজি ভাষায় ইনজিল শরীফ। আমি তো অবাক হয়ে গেলাম যে আল্লাহ জিব্রাইলে দিয়ে সিলেটে আবার ইনজিল পাবে। তো দেখি যে সিলেটি আঞ্চলিক ভাষা ইনজিল, এতটুকু ওর মধ্যে লিখছে ঈসা আলাইহিস সালাম আসলা, টাইম টাইম একখানা গাছের তলায় বসে আসলো, এরকম ভাষা দিয়ে লেখা। তা আমি তার বললাম, এটা কি আপনি কিনছেন? কয় না, একজন খ্রিস্টান আমার প্রতিবেশী দিয়ে গেছে। তা আপনি এখানে কত বছর আছেন? কথা প্রায় 30 বছরের মতো। আমি বললাম, ভাই 30 বছর আপনি এখানে আছেন, আপনার ঘরে ইনজিল, সিলেটি ভাষায় ইনজিল আপনার ঘরে রেখে গেল, আপনি কি ইংরেজিতে অনুবাদ করা একজন কোরআন শরীফ আপনার খ্রিস্টান প্রতিবেশী কি দিচ্ছেন? কয় না, তা তো দেয়নি। আপনি তা দেন নাই, আর স্লোগান দেন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। এই স্লোগান কোনো কাজের স্লোগান নয়, বাসের স্লোগান। সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান, দুয়ারে দুয়ারে যান, কোরআনের দাওয়াত নিয়ে যান। এইটাই এইটাই স্লোগান।